দুনিয়ার মাঝে মজার জিনিসের মাঝে এক কান দে ঘুম, ঘুম গেলে মানুষ দুঃখ কষ্ট অতীত ভুলে যা গই। আর সে ঘুম যদি হয় হন নরম তুলার বালুসের মাঝে, কুয়াতি বালুসের উড়ে তাহে সুখদা যেন নকশা, তাহলে তখন হতাই নাই। বালুসের উড় দিয়ে ফুলের এই নকশা, যারা রাত দিয়ে অনেক সুন্দর উড়ে, ইতার আর জীবনের গল্প এক না কষ্ট ভরপুর। বালুসের ফুল তো লয়া রফিকার জীবনের গল্পও এক না কষ্ট। রফিকা বর্মার তাকিতে বালুসের কবার ফুল তো লাসি কি এখনো পর্যন্ত করে আর এই হাস বর্মা তো শিখি আয় ফুল তো লাহামিন এডিও এডিও তুলি এডিও বিসি এডিও তুলি মাইনসারি শিখার শাক লই ফ্রেম দিয়ে রে বালুসের মাঝে বানার রং বেরঙের নকশা, আর ঘরের ডইলা বডইলা বালুসের কভার আর ডিজাইন। বালুসের ওয়ার একদূর তুলতে দু দিন লাগে, গে ফুস লাগে, শাক লাগে, বিসন হল লাগে। শুধু বালুসের কভারত ফুল তুলে রফিকেই আর নয়, ক্যাম্পর অন্য মায়া ফারও শিকার এ হাস। এ হাস অন্য মায়া ফান্দর শিকাই অনেক খুশি রফিকা। আর আর সমাজত মায়া ফান্দে হন একখান হাজ গড়িলে ইয়ান সমাজের মানুষে ভালোভাবে নলয়, কিন্তু রফিকার ক্ষেত্রে ইয়ান উল্টা। রফিকার এ হাজরে স্বাগত জানাই, এবার হাসি শিক্ষিত এ ক্যাম্পর আরো বহুত মায়া ফুয়া। রফিকের তো এরিমা বালুসের কবার ফুল তুলিবার হামসি কি বাদে, নিজের জীবনেরও বালুসের ফুলন নাল সুন্দর করে তৈয়ার করি অনেক খুশি ক্যাম্পর মায়া ফোন দে। মিজানা বেগম, পালংয়ের হতা।